আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখর গোটা দেশ। আর এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। সিবিআই এর উপর চাপ বাড়িয়ে এই স্বাস্থ্য ভবন অভিযান এবং দ্রুত বিচারের দাবিতে সিজিও থেকে স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠার শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আমাদের আজকের এই জিবি মিটিং এর পরে আমরা জানাতে চাই যে আগামীকাল অর্থাৎ 21 আগস্ট সকাল 11টায় আমরা পূর্ব পরিকল্পিত দাবিগুলি নিয়েই সিজিও কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে অভিযানের ডাক দিলাম। কোর্টের সম্মতিতে আজ শ্যামবাজারে মিছিল রয়েছে বিজেপি। বেলা 12টা থেকে 9টা পর্যন্ত এই মিছিল হবে এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে মৌলালী থেকে এই মিছিল হবে। প্রমাণিত হয়ে গেল আজকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের বিন্দুমাত্র বিশ্বাস নেই। অতএব আমরা যেটা বলছিলাম যে সিপি ইমিডিয়েট তাকে কম্পালসারি ওয়েডিংয়ে পাঠানো উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত সিপিকে কম্পালসারি ওয়েডিংয়ে পাঠিয়ে নিজে পদত্যাগ করুন, এবং সেই দাবিতে আমরা আগামীকাল থেকে কোর্টের নির্দেশ মতো 12টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের লাগাতার 5 দিন ধর্না চলবে। আমাদের তৃণমূলের কাউন্সিল চেয়ারম্যান বলে দিচ্ছে নির্যাতিতার নাম, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। বিজেপির যারা কর্মী সাংসদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা, ডাক্তারবাবুদেরকে ডেকে হেনস্থা করা হচ্ছে, এ কোনোভাবে বাঁচানোর চেষ্টা। আজকে তো আমরা দেখলাম পুলিশের দৌড়, আমরা চোরকে দৌড়তে দেখেছি, পুলিশ চোরের মতো দৌড়চ্ছে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে 12ই জুলাই কমিটির মিছিল ঘিরে উত্তেজনা, ব্যারিকেড করে এরপর মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা। কারো হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা, পুলিশ তুমি যতই মারো তোমার মেয়েও হচ্ছে বড়। কারো হাতে প্ল্যাকার্ডে লেখা, সিটি অফ জয় না সিটি অফ ভয়। মঙ্গলবার সন্ধে আরজিকর কাণ্ডে এমনই প্রতিবাদের সাক্ষী থাকলো শহর। এদিন 12ই জুলাই কমিটির ডাকে শ্যামবাজারে জমায়েত করেন আন্দোলনকারীরা। কলেজ স্কোয়ার থেকে মিছিল করে তাঁদের যাওয়ার কথা ছিল আরজিকর মেডিকেল পর্যন্ত, কিন্তু মিছিল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আসতেই পুলিশ আটকে দেয়। ব্যারিকেডের সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা। এই পুরো রাস্তাটি 144 জারি হয়েছে। 12ই জুলাই কমিটির ডাকে আরজিকরের ঘটনার প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মিছিল ছিল, কিন্তু তার আগে শ্যামবাজারের কাছেই এই মিছিল আটকে দেওয়া হয়। রীতিমতো ব্যারিকেড করে পুলিশ আটকে দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হচ্ছে যে 144 ধারা রয়েছে এবং সেই কারণেই তাদের এখানে আটকে দেওয়া হয়েছে। আমরা মিছিলে পা মিলিয়েছি, শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদটা মিছিলটা সংগ্রহ করেছি। আমরা সকলে মিলে আরজিকরের উদ্দেশ্যে যাচ্ছিলাম, এই কারণে এখানে আটকেছি মিছিল। আমরা চেয়েছিলাম আমরা আরজিকর অব্দি যাই, কিন্তু সেটা হলো না। কলকাতার প্রতিটা দিনই এখন প্রতিবাদের, প্রতিদিন বিচার চেয়ে পথে নামছে কোনো না কোনো দল, কোনো না কোনো সংগঠন, প্রতিদিনই প্রতিবাদের নানা রং দেখছে শহর। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।